আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁঠালের বিচি আর শুটকির একটা খুব সহজ রেসিপি নিয়ে। রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু অনেক ভালো মজাই লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। এগুলো একটু গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে কুচি করে। পেঁয়াজটা একটু বাদামি রং করে ভেজে নিতে হবে। দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা মিক্স করে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো। এগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। এগুলো ভালো করে ভাজার পরে আমি বাকি গুঁড়া মশলাগুলো মিক্স করব। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো আমি একটু ভালো করে মিক্স করে কষিয়ে নেব। আমি আমার চ্যানেলে সবসময় নর্মাল রান্নাগুলোই দেখানোর চেষ্টা করব। এগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর শেষে আমি এখানে রিকশা শুটকি প্রায় 5-6টা কেটে নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন, তারপরে এর মধ্যে কাঁঠালের বিচি, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে কিছুক্ষণ কষানো লাগবে। আমার চ্যানেলটাতে সবসময় আপনারা দেশীয় যে রান্নাগুলো সেগুলোই আমি বেশিরভাগ রাখার চেষ্টা করব। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমার যে ঘরোয়া স্বাদের রেসিপিগুলো দিই আমি সবসময় যেন এগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যায়। এই তো এগুলো ভালো করে কষানো হয়েছে, দেখুন তেল উঠে আসলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আমার কষানো প্রায় অনেকটা হয়ে এসেছে, আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই একটু গরম পানি দিতে হবে, কারণ কাঁঠালের বিচিটা অনেকটা শক্ত থাকে। যেহেতু আমি কাঁঠালের বিচিটা আগে একটু সিদ্ধ করে নিই নাই, ডাইরেক্ট ইউজ করেছি, সেজন্য অবশ্যই এখানে একটু গরম পানি ইউজ করতে হবে, না হয় অনেক সময় লেগে যায় কাঁঠালের বিচিটা। দেখা যাবে যে কাঁঠালের বিচিটা শক্ত রয়ে যাচ্ছে কিন্তু শুটকিটা একদম নরম হয়ে গেছে, তখন জিনিসটা খেতে ভালো লাগবে না, সেজন্য অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করতে হবে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার শুটকির রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু এই তোমার রান্না প্রায় শেষ, একটু ধনিয়া পাতাগুলো একটু হয়ে আসলে আমি এগুলো নামিয়ে ফেলবো।
কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু রেসিপিগুলো আমার কেমন হচ্ছে। আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক উৎসাহ করে কাজের। আমার কাঁঠালের বিচি আর শুকি রান্না হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।